আমার মোবাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। রুবেলের ছক্কায় মুগ্ধ তামিম, 170 রানে 8 উইকেটে হারানোর পর মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম ও রুবেল হোসেন তিনজন যোগ করেছেন 46 রান। কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকেই নিচের দিকের ব্যাটসম্যানদের নিয়ে আলাদা কাজ করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কাইল জার্ভিসকে মাথার ওপর দিয়ে উড়িয়ে মেরে রুবেল হোসেনের ফলো থ্রুটা হলো দেখার মতো, ফুটওয়ার্কের সঙ্গে যদিও শটের মিল নেই তবুও ছক্কা। তার চেয়ে দুর্দান্ত তার ভঙ্গিমা। রুবেলের ছক্কাটা নিয়ে জানতে চাওয়া হলো দেশ সেবা ওপেনার তামিম ইকবালের কাছে। ছক্কার চেয়ে ফলো থ্রুটা ভালো লেগেছে, এই গল্প চেয়ে ওর কত বছর চলবে? অসাধারণ তামিমের এমন রসাত্মক প্রতিক্রিয়ার পর সংবাদ সম্মেলন কক্ষে মুখ কোমরা করে রাখবে। তামিমের কাছ থেকে তাই বড় সনদ পাচ্ছেন মোস্তাফিজ সানজামুল্লাহ। তাদের কথা আপনাকে বলতেই হবে, এখানে টিম ম্যানেজমেন্টের কথাও বলতে হবে। গত 1 মাসে তাদের যেভাবে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং করার সুযোগ করে দিয়েছে, আপনারা সংবাদ মাধ্যম যারা কাছ থেকে দেখেছেন তারা বুঝবেন, অনেক সময় নিয়ে ব্যাটিং অনুশীলন করেছে ওরা। 8 নম্বরের ব্যাটসম্যানদের কাছ থেকে 50 রান, আসলে 46 এসেছে, তারাই ম্যাচের পার্থক্য করে দিয়েছে।